প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঘাসফড়িংয়ের যে পৌষ্টিক তন্ত্রের যে দুটি অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যে আমরা জানি যে ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র শুধু ঘাসফড়িং না, যে কোনো কি বলা যায় উচ্চ শ্রেণীর বা মধ্যম উচ্চ শ্রেণীর প্রাণী। হ্যাঁ, আমি এইভাবে ইউজ করলাম টার্মটা, মধ্যম উচ্চ শ্রেণী মানে হায়ার মিডল ক্লাস। হ্যাঁ, যেমন ধরো আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এই প্লাটি হেলমেন্থিস পর্ব থেকে এদিকের পর্বগুলো কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। তো সুতরাং আমরা হায়ার মিডল ক্লাস টার্মটা ইউজ করতে পারি। তো এখানে আমরা দেখব যে এই হায়ার মিডল ক্লাস থেকে শুরু করে হায়ার ক্লাসের যত প্রাণী আছে এই সকল প্রাণীর ক্ষেত্রে কিন্তু পৌষ্টিক তন্ত্রের দুটি ভাগ রয়েছে। ওকে, আমি এটা গত ক্লাসে বলছিলাম, একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি ক্যানেল, আর একটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই দুটো পার্ট আছে। এটা আমরা কিন্তু কি বলে গত ক্লাসে এই এই সাইডটা কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। এই যে এলিমেন্টারি ক্যানেল, পৌষ্টিক নালী, এটা কিন্তু আমাদের গত ক্লাসে কিন্তু হয়ে গেছিল। আজকে আমরা ডিসকাস করব হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড নিয়ে, ঘাসফড়িংয়ের ডাইজেস্টিভ গ্ল্যান্ড নিয়ে। তো শুরুতেই একটা কথা বলি যে ঘাসফড়িং কিন্তু একটি আর্থ্রোপড পর্বের প্রাণী। হ্যাঁ, তো এই প্রাণীদের কিন্তু যদি আমরা চিন্তা করি যে এদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমাদের মতন থাকবে, হ্যাঁ মানুষের মতন থাকবে বা স্তন্যপায়ী প্রাণীর মতন থাকবে, হ্যাঁ এটা কিন্তু আমাদের চিন্তা করা ঠিক হবে না। ঘাসফড়িং হচ্ছে খুবই দুর্বল একটি প্রাণী, আমরা বলতে পারি হচ্ছে পুরলি মডিফাইড একটি প্রাণী, অত্যন্ত পুরলি মডিফাইড একটি প্রাণী। তো এদের ক্ষেত্রে ডাইজেস্টিভ গ্ল্যান্ড দেখা যায় যে ওইভাবে ওয়েল ডেভেলপ না, ভেস্টিজিয়াল। তো সেই ভেস্টিজিয়াল ডাইজেস্টিভ গ্ল্যান্ডে কি কি আছে? এখানে আছে হচ্ছে দুটি জিনিস, একটি হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড, আরেকটি হচ্ছে হেপাটিক সিকা। মেইনলি এই দুইটা অংশ কিন্তু তাদের যে ডাইজেশনের যে ধরনের এনজাইম হরমোন যা কিছু আছে ক্ষরণ করার দরকার, হ্যাঁ সেই দুইটা, এই দুইটা গ্ল্যান্ড কিন্তু এই কাজটা করে থাকে। এখন তোমাদের মনে কোশ্চেন রাখতে পারে যে এই স্যালিভারি গ্ল্যান্ডটাই কোথায় বা এই হেপাটিক সিকা এইটাই বা কোথায়। ওকে, এখন তোমরা যদি একটু তোমাদের স্টাডিটাকে একটু যদি রিওয়াইন্ড করো, একটু যদি তোমরা যদি রিক্যাপ করো, একটু পিছনে যাও, তোমরা যদি পৌষ্টিক তন্ত্রের ছবিটা একটু দেখো, ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর ছবিটা একটু দেখো, তাহলে সেখানে দেখবা যে তোমরা এখানে এই এই স্যালিভারি গ্ল্যান্ডের ছবিটাও দেখতে পাবা, হেপাটিক সিকার ছবিটাও দেখতে পাবা। স্যালিভারি গ্ল্যান্ডটা তোমরা দেখতে পাবা হচ্ছে ঘাসফড়িংয়ের যেটা যেটাকে আমরা বলি হচ্ছে স্টোমোডিয়াম, অর্থাৎ অগ্রপৌষ্টিক অংশ যেটা, হ্যাঁ পৌষ্টিক তন্ত্রের যে অগ্রভাগ, এই অগ্রভাগে তোমরা দেখতে পাবা হচ্ছে কি স্যালিভারি গ্ল্যান্ড। হ্যাঁ, এটা দেখতে কিছুটা তোমার থলের মতন। হ্যাঁ, আমি একটু ছবি যদি আঁকি তাহলে বুঝবা এটা দেখতে কিছুটা লিফ লাইক স্ট্রাকচার, হ্যাঁ লিফ লাইক স্ট্রাকচার এরকম স্যালিভারি গ্ল্যান্ডটা দেখতে হচ্ছে এরকম। ঠিক স্যালিভারি গ্ল্যান্ডের সাথেই একটি স্যালিভারি স্যাকও থাকে, হ্যাঁ স্যাকটা দেখতে হচ্ছে এরকম, হ্যাঁ স্যাকটাও এরকম থেকে থাকে। তো এই হচ্ছে স্যালিভারি স্যাক লালা ধার, হ্যাঁ আর হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, এগুলো ঘাসফড়িংয়ের যে স্টোমোডিয়াম রয়েছে অগ্রপৌষ্টিক নালী সেখানে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে। নেক্সট তোমরা যদি আরেকটু নিচে আসো, হ্যাঁ তোমরা যদি মেসেনটার্নের ওখানে আসো তাহলে তোমরা দেখবা যে তোমাদের মেসেনটার্নের ওখানে মেসেনটার্নের ওখানে দেখো
কিছুটা এরকম একটা ফরমেশন আছে, একটু যদি ছবিটা ভালো করে খেয়াল করে দেখো, এরকম একটা ফরমেশন আছে। এই ফরমেশনটাকে কিন্তু বলা হয়েছে হেপাটিক সিকা। হ্যাঁ, একটু যদি নামটা খেয়াল করো তাহলে নামের সাথে কিন্তু দেখবা যে এর অনেক রিলেটিভিটি রয়েছে। হ্যাঁ, হেপাটিক সিকা, হেপাটিক শব্দের অর্থ কি? আমরা হেপাটিক শব্দের অর্থ আমার মনে হয় যে এমন কেউ নাই যে জানি না হেপাটিক শব্দটা। হেপাটিক শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি হেপাটিক। হ্যাঁ, হেপাটিক শব্দের অর্থ হচ্ছে যকৃৎ। ওকে, তাহলে হেপাটিক সিকা মানে হচ্ছে গিয়ে এটা যকৃতের মতোই ফাংশনালি ইটস সিমিলার লাইক হেপাটিক আর লিভার, বাট দেখতে একটু অন্যরকম। হ্যাঁ, এটার নাম দেওয়া হচ্ছে হেপাটিক সিকা। এর ফাংশন কিন্তু যকৃতের মতোই। হ্যাঁ, যকৃৎ যেরকম তোমার খাবার হজম করার জন্য বিভিন্ন ধরনের লবণ, হ্যাঁ, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টর্কোলেট, এগুলো যেমন ক্ষরণ করে, তারপরে হচ্ছে গিয়ে বেশ কিছু তোমার যেটাকে বলা হচ্ছে বাইকার্বনেট আয়ন, যেটা কিনা তোমার অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করতে ব্যবহৃত হয় বাইকার্বনেট আয়ন, সেটাও কিন্তু আসে যকৃৎ থেকে। তো এই যে বিষয়গুলো, এই সেম কাজ কিন্তু করে থাকে হচ্ছে তোমার এই হেপাটিক সিকা। মানুষের ক্ষেত্রে যেটা করে থাকে যকৃৎ, ঘাসফড়িঙের ক্ষেত্রে সেটা করে থাকে হচ্ছে হেপাটিক সিকা। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে পৌষ্টিকতন্ত্রের যে দুটি অংশ, পৌষ্টিক নালী এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পৌষ্টিক গ্রন্থি, সেই পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে কিন্তু আমরা ডিসকাস করে ফেললাম। আমাদের ডিসকাস করা শেষ হয়ে গেল পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে। এখন আমরা একটু আলোচনা করব হচ্ছে ঘাসফড়িঙের খাদ্য পরিপাক পদ্ধতি নিয়ে একটু আমরা ডিসকাস করব। ঘাসফড়িং এর খাদ্য পরিপাক পদ্ধতিটা হচ্ছে শুরু হয় এদের মুখ গহ্বর থেকে। হ্যাঁ, আমাদের যেরকম মুখ গহ্বরে লালা গ্রন্থি রয়েছে, আমাদের মুখের ভিতরে যেমন তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে। হ্যাঁ, তবে বর্তমানে তোমাদের আমি একটা আপডেট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে বর্তমানে কিন্তু লালা গ্রন্থি তিনটা বলা হয় না, লালা গ্রন্থি কিন্তু বলা হচ্ছে চারটা। হ্যাঁ, চার জোড়া লালা গ্রন্থি বলা হয়, এটা তোমরা শিখে রাখো। হ্যাঁ, এটা তোমাদের কিন্তু পরীক্ষার সময় যে কোনো সময় এসে যেতে পারে। যেন আমরা আগে ধীরে জানতাম যে লালা গ্রন্থি হচ্ছে একটা হচ্ছে তোমার সাবলিঙ্গুয়াল, দুই নাম্বার হচ্ছে সাবম্যান্ডিবুলারি, তিন নাম্বার হচ্ছে প্যারোটিড। হ্যাঁ, এই তিনটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল। এই তিনটা হচ্ছে ট্র্যাডিশনাল, অর্থাৎ আমরা ঐতিহ্যগতভাবেই আমরা জেনে আসছি যে এই তিনটা আছে, কিন্তু সায়েন্টিস্টরা আবার নতুন একটা আইডেন্টিফাই করেছে। সেটা কি? সেটা হচ্ছে টিউবেরিয়াল প্ল্যান্ট। ওকে, এটা হচ্ছে নতুন একটি আবিষ্কার সায়েন্টিস্টদের। হ্যাঁ, টিউবেরিয়াল গ্ল্যান্ড, তোমরা এটা জেনে রাখো, এটা কিন্তু তোমাদের ভবিষ্যতে কিন্তু তোমাদের কাজে লাগবে। এই যে টিউবেরিয়াল গ্ল্যান্ড যেটা, এই যেটা আমি লিখলাম, এটা নতুন আবিষ্কৃত। যাই হোক, আমাদের এত ডিটেলসের দরকার নেই, আমরা যেটা বলছিলাম সেটাই বলি যে ঘাসফড়িঙের যে লালাগ্রন্থি, এই লালাগ্রন্থিতে কিন্তু তোমার যে এনজাইম রয়েছে সেই এনজাইমটা কিন্তু আমাদের লালাতেও কিন্তু রয়েছে, টায়ালিন মর্টিস সিমিলারলি। হ্যাঁ, একই এনজাইম কিন্তু রয়েছে। তো এখন যখন খাবার ঘাসফড়িং গ্রহণ করলো, আমরা কি জানি ঘাসফড়িং কি খায়? ঘাসফড়িং কিন্তু খায় হচ্ছে ঘাস। এর নাম শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কিয়া খায় হচ্ছে ঘাস। ইট ফিডস অন গ্রাস, গ্রাস লাইক সাবস্টেন্স। ওকে, এখন যখন সে ঘাস খাচ্ছে, তখন সে ঘাসটা কি নিশ্চয়ই আমাকে বুঝতে হবে যে ঘাসটা কি? ঘাসটা হচ্ছে
সেলুলোজ, আমরা সবাই জানি গ্যাসটা হচ্ছে সেলুলোজ। এমন কেউ আছে যে জানি না আমরা ঘাসটা হচ্ছে সেলুলোজ? সবাই জানি গরু ঘাস খায়, ছাগল ঘাস খায়, ঘাসফড়িংও ঘাস খায়, এই সেলুলোজ খায়। তো যখন ঘাসফড়িং সেলুলোজটা খাচ্ছে, আমরা জানি সেলুলোজ হচ্ছে এক ধরনের জটিল কার্বোহাইড্রেট, হ্যাঁ, অনেক লম্বা চেইনের কার্বোহাইড্রেট। হ্যাঁ, যখন এই কার্বোহাইড্রেটটা সে গ্রহণ করছে, তখনই তাকে হজম করার জন্য কিছু ক্যাটালিস্ট দরকার। হ্যাঁ, সেই ক্যাটালিস্টের মধ্যে অন্যতম হচ্ছে টায়ালিন, মল্টেজ ইত্যাদি। তো আমরা সবাই জানি যে সেলুলোজকে হজম করবে কখনোই টায়ালিন বা মল্টেজ সেলুলোজকে হজম করতে পারবে না, নেভার, সম্ভব নয়। তাহলে কি করতে পারবে? খুব বেশি হলে এই টায়ালিন মল্টেজ সেলুলোজকে কিন্তু একটু হালকা ব্রেকডাউন করতে পারবে, হ্যাঁ, পার্টলি ব্রেকডাউন করতে পারবে। বাট এটাকে টোটালি হজম করতে গেলে, টোটালি ডাইজেস্ট করতে গেলে, এটাকে অন্ননালীর ভিতর থেকে এটাকে চলে যেতে হবে হচ্ছে গিয়ে তোমার পাকস্থলীতে। হ্যাঁ, যেটা আছে হচ্ছে তোমার মেসেন্টেরনে, পাকস্থলীর ভিতরে আছে তোমার যা হজম করা দরকার, সেলুলোজ। হ্যাঁ, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সেলুলোজ, তারপরে প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আর কি বলে লিপিডের ক্ষেত্রে লাইপেজ, যা হয় আর কি। তো মোটামুটি এই হচ্ছে ঘাসফড়িংয়ের পরিপাক পদ্ধতি, খুব সহজ। মুখগহ্বরে পরিপাক এবং হচ্ছে কি বলে পাকস্থলীর ভিতরে পরিপাক। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে দেখা যায় যে ঘাসফড়িং যেহেতু একটি শাকাহারী, অর্থাৎ তোমার কি বলা যায় সবুজ শাকসবজি খেয়ে থাকে, ঘাস খেয়ে থাকে, সুতরাং তার পেটের ভিতরে কিন্তু প্রোটিন, মানে প্রোটিওলাইটিক এনজাইম যেগুলো, সেগুলো কিন্তু নিষ্ক্রিয় নিঃসরণ হওয়ার কিন্তু কোনো দরকার নেই। তাহলে যেহেতু এগুলো নিঃসরণ হওয়ার দরকার নেই, তাহলে কি দরকার আছে? তাহলে দরকার আছে হচ্ছে গিয়ে যে সকল এনজাইম কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করতে পারে, হ্যাঁ, অ্যামাইলোলাইটিক এনজাইম, সোজা কথা অ্যামাইলোলাইটিক এনজাইম। আমি যদি আর একটু ভালো করে লিখি তাহলে বলতে হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম, খুব সহজ ভাষায় অ্যামাইলোলাইটিক এনজাইম। এটা কিন্তু ওরা তোমার পরিপাকে, এই কার্বোহাইড্রেট পরিপাকে কিন্তু ওরা এই অ্যামাইলোলাইটিক এনজাইম কিন্তু ওরা ইউজ করছে। ওকে, তাহলে এখন আমাদের এটুকু জানলেই যথেষ্ট, এর বেশি আমাদের বইও নাই, আমাদের জানারও দরকার নাই। আরও বেশি জানতে চাইলে তোমাদের সামনে অনেক সময় আছে, তোমরা অনার্স শেষ, অনার্সে যখন আন্ডার গ্র্যাজুয়েশন করবা, গ্র্যাজুয়েশন করবা, পোস্ট গ্র্যাজুয়েশন করবা, তখন তোমরা এ বিষয়ে আরও ডিটেলসে জানতে পারবা। তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে এতটুকুই যথেষ্ট। ওকে, আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। এটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এখন তোমরা সবাই কিন্তু রক্ত সংবহন তন্ত্র কাকে বলে তোমরা জানো, রক্ত সংবহন তন্ত্র কি, ব্লাড ভাস্কুলার সিস্টেম এটা কি, যদি তোমরা বই নাও পড়ে থাকো তাও কিন্তু বিষয়টা তোমরা জানবে। একেবারে সহজ ভাষায় ব্লাড ভাস্কুলার সিস্টেম হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো প্রাণীর দেহে রক্ত প্রবাহিত হয় এবং সেই রক্ত হৃৎপিণ্ড এবং রক্তনালীর মাধ্যমে প্রবাহিত হয়। এই প্রবাহিত হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ভিতরে যে সকল অঙ্গ বিদ্যমান, এই সবাইকে একসাথে বলা হয় হচ্ছে তোমার ব্লাড ভাস্কুলার সিস্টেম, খুব সহজ ভাষা। আমি যদি আমাদের দেহ দিয়ে যদি একটি উদাহরণ দিয়ে বলি তাহলে নিশ্চয়ই তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমন আমরা মানুষ, আমরা যদি আমাদের ব্লাড ভাস্কুলার সিস্টেম, রক্ত সংবহন তন্ত্রের কথা বলি, তাহলে আমরা কি কি বলবো? আমরা বলবো হচ্ছে গিয়ে তিনটি জিনিস। সেই তিনটি জিনিস কি? না, তিনটি না, দুটি জিনিস। দুটি জিনিস কি?
ব্লাড ভাস্কুলার সিস্টেম দুটি জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে হার্ট যেটাকে বলা হয় পাম্পিং অর্গান, আর আরেকটা হচ্ছে ভেসেল। ওকে, এই ভেসেলের আবার দুটো পার্ট আছে, ভেসেলের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেইন। এই দুটো পার্ট আছে, ওকে, আর্টারি আর ভেইন। এই হচ্ছে তোমার ব্লাড ভাস্কুলার সিস্টেমের মেইন অংশ। এখন আমাদের তো এরকম আছে, এখন ঘাসফুরিঙ্গের কীরকম আছে? ঘাসফুরিঙ্গেরও এইরকম হার্ট আছে এবং এরকম ভেসেলের জায়গায় সেখানে আছে হচ্ছে চেম্বার, সেটাকে আমরা আর ভেসেল বলবো না, সেটাকে আমরা চেম্বার বলবো। কেন চেম্বার বলবো তার কারণ আমরা একটু পরেই জানবো ইনশাল্লাহ। এখন রক্ত সংবন্ধ জিনিসটা আমরা বুঝলাম, এখন সায়েন্টিস্টরা দেখছেন যে উচ্চতর প্রাণীর ক্ষেত্রে, হায়ার ক্লাস অ্যানিমেলের ক্ষেত্রে ব্লাড ভাস্কুলার সিস্টেমটা হচ্ছে তোমার ক্লোজ টাইপ। ক্লোজ টাইপ কীরকম? আমি যদি এখন একটা ছবি আঁকি তাহলে তোমরা ক্লোজ টাইপ কী বুঝবা। একটা সিম্পল আমি একটা ডায়াগ্রামেটিক পিকচার আঁকছি, মনে করো এটা হচ্ছে মানুষের হার্ট, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে মানুষের হার্ট। এই হার্টে তোমার এদিক থেকে আসবে, এদিক থেকে আসবে, তারপরে এদিক থেকে আসবে, এদিক থেকে আসবে আর বের হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এদিক থেকে বের হয়ে যাবে, আবার এদিক থেকে বের হয়ে যাবে। ওকে, এখন একটু খেয়াল করো, এই যে এদিক থেকে ঢুকছে, এদিক থেকে ঢুকছে, এদিক থেকে ঢুকছে, বের হয়ে যাচ্ছে, এদিক থেকে বের হয়ে যাচ্ছে, এদিক থেকে এই যে বের হয়ে যাচ্ছে, একটু খেয়াল করো এই যে রক্তটা বের হয়ে যাচ্ছে, এই বের হয়ে যাচ্ছে কিন্তু রক্ত ধমনীর মাধ্যমে বের হয়ে যাচ্ছে আর শিরার মাধ্যমে ঢুকছে, অর্থাৎ একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে যাওয়া আসা করতেছে। আমি যদি আরো পরিষ্কার করে বলি, আরো ক্লিয়ার করি, যেমন ধরো আমি যদি পিরোজপুর থেকে বাগেরহাট যেতে চাই বাসে, বাস কি আমাকে নির্দিষ্ট একটি রাস্তা দিয়ে নিয়ে যাবে নাকি আমাকে খাল বিল নদী নালা মাঠের মধ্যে দিয়ে নিয়ে যাবে? নিশ্চয়ই আমাকে একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে নিয়ে যাবে, যে রাস্তাটা পিচ ঢালাই করা। তো এগুলো হচ্ছে সেই রাস্তা, ওকে, এগুলো হচ্ছে সেই রাস্তা। রক্ত কখনো রাস্তা ছাড়া অন্য কোনো দিক থেকে যেতে পারবে না। এই ধরনের সিস্টেমকে বলা হয় হচ্ছে ক্লোজ টাইপ ব্লাড সার্কুলেশন সিস্টেম। এবারে আসো ওপেন টাইপ ব্লাড সার্কুলার সিস্টেমটা কি। এখন ওপেন টাইপটি কি, ওপেন টাইপটি একটু যদি দেখাই, ওপেন টাইপটি হচ্ছে ওই বাস যদি আমাকে নির্দিষ্ট রাস্তা দিয়ে না নিয়ে যায়, যদি মাঠ ঘাট নদী নালা দিয়ে নিয়ে যায়, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে ওপেন টাইপ। এখন ওপেন টাইপের একটু ছবি দেখি, মনে করো এটা হচ্ছে একটা ঘাসফুরিং, সে ফর এক্সাম্পল এটা মনে করো ঘাসফুরিং। আমি যে আগেই বলেছিলাম যে ঘাসফুরিং এর ভেসেলের বদলে আছে হচ্ছে চেম্বার প্রকোষ্ঠ। ঘাসফুরিং এর শরীরে তিনটা প্রকোষ্ঠ আছে, হ্যাঁ, এইটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল, এটার নাম হচ্ছে পেরিভিসেরাল, আর এটার নাম হচ্ছে পেরিনিউরাল, হ্যাঁ। এখন ঘাসফুরিং এর যে হার্ট, এই হার্ট থাকে হচ্ছে এই পেরিকার্ডিয়াল নামক চেম্বারে, এবং ইন্টারেস্টিং হচ্ছে ঘাসফুরিং এর এই হৃৎপিণ্ডে সাতটা প্রকোষ্ঠ থাকে। আমাদের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকে হচ্ছে তোমার চারটা, অ্যাট্রিয়াম দুইটা, ভেন্ট্রিকল দুইটা, কিন্তু এদের প্রকোষ্ঠ থাকে হচ্ছে সাতটা, হ্যাঁ। এখন আমি অত ডিটেলসে আজকে যাব না, আমি শুধু তোমাদের বুঝাচ্ছি যে যখন এগুলোর এই মাথায় একটা ছোট ছোট অস্টিয়া মতন আছে, হ্যাঁ, অস্টিয়া কি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। এখন এই যে তোমার
হৃৎপিণ্ড থেকে রক্ত আমরা কিন্তু ক্লোজ টাইমে পড়ে আসছিলাম যে হৃৎপিণ্ড থেকে রক্ত একটা চ্যানেলের ভিতর দিয়ে যাবে, একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে যাবে। কিন্তু এখানে আমরা দেখব যে এই হৃৎপিণ্ড থেকে রক্ত সরাসরি এদিক থেকে এসে সরাসরি এই গহ্বরের ভিতরে চলে গেল, এবং এই গহ্বর থেকে রক্ত চলে যাবে হচ্ছে এই গহ্বরে, এবং ফাইনালি আবার এই গহ্বর থেকে রক্ত চলে যাবে হচ্ছে উপরের গহ্বরে। তার মানে আমি কিন্তু ছবি দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে এই রক্তটা কিন্তু কোনো ধমনী বা শিরার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে না, এটি কিন্তু প্রবাহিত হচ্ছে তোমার এক গহ্বর থেকে আর এক গহ্বরে। হ্যাঁ, অর্থাৎ যে চেম্বারের ভিতরে রক্তটা ঢুকছে সেই চেম্বারটাকে পুরোপুরি সে ফ্লাডেড করে দিচ্ছে। হ্যাঁ, ওয়েল ফ্লাডেড একেবারে, হ্যাঁ পুরোপুরি সে ভাসিয়ে দিচ্ছে, যেটা কিনা বদ্ধ সংবহনতন্ত্রে কিন্তু দেখা যায় না। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এই জিনিসটাই কিন্তু বোঝার আছে। হ্যাঁ, পরীক্ষার সময় কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, এখান থেকে কিন্তু নানানভাবে কোশ্চেন আসে। হ্যাঁ, কী কীভাবে কোশ্চেন আসে আমি তোমাদের একটু আইডিয়া দিই। প্রথমে কোশ্চেন আসে যে বদ্ধ সংবহনতন্ত্র কাকে বলে, তারপরে মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর কোশ্চেন। তারপরে আসে যে ঘাস ফরিংয়ের যে রক্ত সংবহনতন্ত্র তাকে কেন ওপেন টাইপ বা মুক্ত রক্ত সংবহনতন্ত্র বলা হয়, তুমি কারণ দেখিয়ে বুঝিয়ে দাও। ওকে, এটা আসে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমাকে খুব সুন্দর করে দিতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু মার্কস ভালো আসবে না। তো আজকে আমরা শিখলাম যে মুক্ত সংবহনতন্ত্র কি, কাকে বলে, মুক্ত সংবহনতন্ত্র কাদের থাকে এটাও শিখলাম, তারপরে বদ্ধ সংবহনতন্ত্র কি, এটা কীরকম উদাহরণ শিখলাম, এটা কাদের থাকে সেটাও দেখলাম, আরও দেখলাম যে ঘাস ফরিংয়ের যে রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে যে তিনটি প্রকোষ্ঠ সে তিনটি প্রকোষ্ঠ দেখলাম, তিনটি প্রকোষ্ঠের নাম কি সেটা দেখলাম, কোন প্রকোষ্ঠর কাজ কি। হ্যাঁ, এটা হয়তো সম্পূর্ণটা দেখি নাই, এটা হচ্ছে প্রথমটা শুধু দেখছি, পেরিকার্ডিয়াল সাইনাস। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেই তো আমরা বুঝতে পারছি যে পেরিকার্ডিয়াল সাইনাস, সাইনাস মানে হচ্ছে গহ্বর, আর কার্ডিয়াল মানে হচ্ছে তোমার জানো হৃৎপিণ্ড, অর্থাৎ যে প্রকোষ্ঠের ভিতরে ঘাস ফরিংয়ের হৃৎপিণ্ড থাকে সেটি হচ্ছে তোমার পেরিকার্ডিয়াল সাইনাস বা গহ্বর। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই পেরিকার্ডিয়াল সাইনাস শিখলাম, পেরিফিসিয়াল সাইনাসটা শিখি নাই এখনো, ওটা আমাদের এখনো আসে নাই। তারপরও হালকা একটু তোমাদের বলেই দিই, ভিসেরা মানে হচ্ছে তোমার কি বলা যায় অন্ত্র সম্বন্ধীয়, হ্যাঁ পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার ভিসেরা সম্বন্ধীয়। আর পেরিনিউরাল, নিউরাল মানে তো বুঝতেই পারছো নিউরন, অর্থাৎ নার্ভাস সিস্টেম যেখানে থাকে সেটা হচ্ছে পেরিনিউরাল। তো এই মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা শিখলাম। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে ঘাস ফরিংয়ের হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ড কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব, হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কীভাবে রক্ত প্রবাহিত হয় সেটা সম্পর্কেও আমরা আলোচনা করব। তো এই বিষয়গুলো আমাদের সামনের দিনে থাকবে, এবং তোমাদের মাথায় রাখতে হবে যে পরের দিন যে টপিকটা রয়েছে সেই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। তো আজকে এ পর্যন্তই থাকলো, তোমরা ভালো থাকবে, বাসায় বসে পড়াশোনা করবে,
সবার প্রতি আমার শুভকামনা রইল, খোদা হাফেজ।